আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 49 পেজের সমাধান, তৃতীয় অধ্যায়, মৌলিক উৎপাদকের গল্প। বন্ধুরা, এই অধ্যায়ের ম্যাথগুলা সেম টাইপের এবং অনেক ইজি, বাট এক নাম্বার এবং দুই নাম্বার ছাড়া। কারণ এক নাম্বার দুই নাম্বার নতুন একটা আইটেম, এটা এখানে ছবির মাধ্যমে দেখাইতে হবে, এই জন্য এই অঙ্কগুলো স্টুডেন্টের কাছে কঠিন লাগে। বাট আমি চেষ্টা করছি অনেক ইজিভাবে সলভ করে দেওয়ার জন্য। যারা দেখেন নাই, ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার কোশ্চেন, 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে বাক্সে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, তাহলে অঙ্কটা ইজি হবে। যদি বৃহত্তম বলে, বৃহত্তম বললে হবে গসাগু, আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে হবে লসাগু। এই অর্থটা মনে রাখলে সবগুলো অঙ্ক আপনার ইজি হবে। বৃহত্তম বলে গসাগু আর ক্ষুদ্রতম বলে লসাগু হবে। তাহলে এখানে কি বলছে, কোনো ফল অবশিষ্ট রাখবে না, তিনি এইগুলাকে বাক্সে রাখবেন, বাট কোনো ফল অবশিষ্ট রাখবেন না। যেহেতু তিনি কোনো অবশিষ্ট রাখবেন না, তার মানে কি, বেশি করে দিবেন, কি করে দিবেন, বেশি করে দিবেন, তার মানে বৃহত্তম। তাহলে জাস্ট গসাগু করতে হবে। কারণ গসাগু করার নিয়ম দুইটা, বাট আমরা সহজ নিয়মটা করব। সমাধান কি লিখবো আমরা, যে 210টি কমা 252টি কমা 294টি, 294টি আমরা কিন্তু ওই আইটেম অর্থাৎ কমলা এগুলো লিখলাম না, আপেল লিখতে 210টিও না লিখতে সমস্যা ছিল না। 210টি, 252টি এবং 294টি এর গসাগু। বন্ধুরা, এই লেখাটা কিন্তু অনেকে মুখস্থ করেন না, মুখস্থ করার দরকার নেই, আপনি এটা দেখে লিখতে পারবেন। এর গসাগুই হবে, কি করবেন আপনি, বাক্স মানে নাশপাতিগুলো সমানভাবে বাক্স বাক্সের মধ্যে প্যাক করা হয়েছে, কতগুলো বাক্সের প্রয়োজন, তাহলে এর গসাগু, এর গসাগু হবে নির্ণীয় বাক্সের সংখ্যা। চাচ্ছেন কি কতগুলো বাক্স, তাহলে নির্ণীয় বাক্সের সংখ্যা, এর এর গসাগুই হবে নির্ণীয় বাক্সের সংখ্যা, নির্ণীয় বাক্সের সংখ্যা। এই তিনটার গসাগু হবে কি নির্ণীয় বাক্সের সংখ্যা। ওকে, তাহলে এখন আপনি গসাগু করে দেন, 210, 252 আর 294। গসাগু ভাগ প্রক্রিয়া না করে এভাবে করলে সমস্যা নেই, আমি দুটাই দেখাই দিব, খেয়াল করে দাও। দেখেন এখানে যেহেতু জোড় সংখ্যা, আপনি দুই দিয়ে দেন তাহলে ছোট হয়ে যাবে, দুই দুইশোর মধ্যে দুই কমা যায় 100, দুইশোর মধ্যে দুই কমা যায় 100 বার, 201 কে 200, তাহলে বাকি আছে 10, তাহলে কত হবে 105, 105 দুগুণে 210, 200 মধ্যে কবে যায় 100 আর 52 মধ্যে কবে 26, তাহলে 126। এখানে 200 মধ্যে কবে যায় 100 আর 94 মানে কবে যাবে 45 দুগুণ 90, তাহলে হলো 47, 147। এখন তিন দিয়ে ভাগ যাবে, তিন দিয়ে 3 35 105, 3 4 12 42, 3 4 35 এটা ভাগ করলে 3 3 3 4 12 2 7 49। আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি এখানে, পরে দেখেন, 7 দিয়ে ভাগ করে দেন, 7 5 35, 7 6 42, 7 7 49। যদি আপনার কঠিন লাগে তাহলে সেকেন্ড নিয়মটা খেয়াল করেন, তাহলে লিখে একটু নির্ণেও গসাগু। আগে আমরা গ পুলিশটা ফাঁদ, মানে এখন কিন্তু বইতে হবে লেখা না, আমি জন্য একবার লিখে দিলাম গসাগু, বইতে হবে লেখা আছে। তাহলে গসাগু মানে কমনটা, 2 × 3 × 7, 2 × 3 × 7, 3 × 6 = 42, অর্থাৎ 42টি বাক্সের প্রয়োজন হবে। লিখে দিই উত্তরটা, উত্তর কি লিখবেন, 42টি বাক্সের প্রয়োজন। কতগুলো বাক্স বলছে, 42টি, উত্তর কি 42টি বাক্সের, এটাই অ্যান্সার শেষ। আমরা সেকেন্ড একটা নিয়ম দেখাই, আপনি 210, 252, 294
আপনি কাছাকাছি যদি মান নেন তাহলে কাছাকাছি যদি মান নেবেন 210 দিয়ে আপনি 252 কে ভাগ করে দেন তাহলে দেখেন 210 এক কে 210 তাহলে হলো 2 1 4 5 42 42 দিয়ে 210 কে ভাগ করেন 5 বার যাবে 5 2 10 21 যে 42 পেয়ে গেছেন 42 দিয়ে বাকি যে মানটা আছে 294 একে ভাগ করে দেন 7 বার যাবে কারণ 2 আছে কা 4 মিলতে হবে 7 7 2 14 4 হাতে হলো 1 32 এই যে 42 বসাবো তাহলে আপনি এভাবে করতে পারেন এভাবে করতে পারেন যে কোনো একটা করলে চলবে তাহলে যেহেতু বলছে কোনো কিছু আপনি বলছেন যে এই ফলগুলোকে সাজাবেন বাট আপনি অবশিষ্ট রাখবেন না তার মানে কি বেশি করে সাজাবেন আর বেশি মানে গসাবো না ক্ষুদ্রতম বললে অসাবো আর বৃহত্তম বললে গসাবো তাহলে বেশি বললে কি হবে খেয়াল করবেন আমি আবারও বললাম ক্ষুদ্রতম বললে লসাগু বৃহত্তম বললে কি গসাগু যদি বেশি করে সাজাবেন তার মানে কি গসাগু আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ